Redmi 5 Plus, new sensation from Xiaomi. 18:9 aspect ratio display, mid-range processor, reasonable price tag. Shop miliye besh bhalo offer. 10 days has gone. Isn't it the right time to talk about Redmi 5 Plus? Let's begin. শুরুতেই এর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। পেছন থেকে এর ডিজাইন গতানুগতিক রেডমির কমন ডিজাইনকে ফলো করেছে। ব্যাকপার্টটি মেটাল বিল্ড, বাট অ্যান্টেনা ব্যান্ডের উপরে এবং নিচের অংশ প্লাস্টিক। অ্যান্টেনা ব্যান্ডের ক্রোম অ্যাক্সেন্টটা দেখতে ভালোই লাগছিল। বেন্ড টেস্ট না করলেও বলা যায় দিস ফোন ইজ নট দ্যাট ডিউরেবল। এর বডি খুব একটা শক্তপোক্ত হবে না, তাই বলে পকেটে রাখলেই ফোনটি বাঁকা হয়ে যাবে এই টাইপের ভয়ের কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা, নিজের পকেটের টাকায় কেনা ফোন কয়জনই বা হাত দিয়ে বেন্ড করার চেষ্টা করেন? হাত দিয়ে ফোন বেন্ড করার অভ্যাস না থাকলে চলুন চলে যাই ডিসপ্লে সেকশনে। 5.99 ইঞ্চি ট্রেন্ডি ডিসপ্লে, মানে ফুল ভিউ ডিসপ্লের রেজুলেশন খাতা কলমে 1080x2160, পিপিআই অ্যাবাউট 400। ডিসপ্লেটি কি ভালো? জি ভালো। ক্রিস্প ভাইব্রান্ট? ইয়েস। ডিসপ্লে টোন ওয়ার্মার কিংবা কুলার করার অপশন থাকছে সেটিংসে। ডিসপ্লের কর্নারগুলো সেমি রাউন্ডেড, যা ফোনের বডির সাথে সুন্দর ম্যাচিং করে এবং দেখতে খুবই ভালো লাগে। সরাসরি ডেলাইটে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে, বাট ইনডোরে খুব ভালো ছিল এর ডিসপ্লে। কন্ট্রাস্ট কালার ছিল ওয়েল ক্যালিব্রেটেড, তবে ডিফারেন্ট ভিউ অ্যাঙ্গেল থেকে দেখলে মাঝে মধ্যে কিঞ্চিত ডার্কার লাগতে পারে ডিসপ্লেটি। মিডিয়া কন্টেন্ট দেখতে দারুণ লাগে 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লেগুলোতে। বেশিরভাগ অ্যাপসই ফুল ভিশন অপটিমাইজড ছিল। যেসব অ্যাপস ফুল ভিশন সাপোর্ট করে না, সেগুলো 16:9 স্কেলড হয়ে ওপরে নিচে ব্ল্যাক বর্ডার শো করবে। তবে এসব অ্যাপস চাইলে ফুল স্ক্রিনে নিয়ে আসা যাবে, তাতে করে সেগুলো জুম হয়ে ফুল স্ক্রিন শো করবে। তবে ফুল স্ক্রিন অপটিমাইজড অ্যাপসগুলো দেখতে দারুণ লাগে। ওয়েব কন্টেন্টগুলো দেখতে যেমন দারুণ লাগে, তেমনি ইউটিউবে ভিডিও দেখার এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। কিন্তু যেহেতু ইউটিউবের বেশিরভাগ ভিডিও 16:9 অ্যাসপেক্ট রেশিওর, তাই এসব ভিডিও ফুল ভিশন ডিসপ্লেতে দুপাশে ব্ল্যাক বার শো করবে। পিঞ্চ করে ফুল ভিশন করলে ডানে বামে ওপরে আর নিচের কিছু অংশ হারাতে হবে। তবে 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে যেভাবে স্মার্টফোনে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তাতে দেখা যাবে কিছুদিনের মধ্যে 18:9 ভিডিও স্ট্যান্ডার্ড হয়ে যাবে। মিইউআই 9.2 ছিল ল্যাগবিহীন। প্রায় 10 দিনের ব্যবহারে আমি কোনো ফ্রিজিং বা হ্যাং হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতিতেই পড়িনি। ফুল ভিশন স্ক্রিনে কোনো অ্যাপসই সেরকম ল্যাগ করেনি। অ্যাপস ওপেনিং রেসপন্স ছিল খুবই ভালো। ওপেনিং ক্লোজিং ট্রানজিশন অ্যানিমেশন ওয়াজ টু স্মুথ। মিইউআইয়ের ডুয়েল অ্যাপস, সেকেন্ড স্পেস, অ্যাপলক সহ দারুণ সব ফিচার থাকছে মিইউআই 9.2। সব মিলিয়ে পরিচ্ছন্ন ল্যাগবিহীন একটি ইউজার ইন্টারফেস পাচ্ছেন রেডমি 5 প্লাসে। স্ন্যাপড্রাগন 625 চিপসেট সমৃদ্ধ রেডমি 5 প্লাস একটি মিড লেভেলের বিস্ট। 14 nm টেকনোলজির কর্টেক্স A53 প্রসেসরস, পাওয়ার সেভিং এবং এফিশিয়েন্ট, যার ক্লক স্পিড 2 GHz, অ্যাড্রিনো 506 জিপিও থাকছে এতে। ফুল ভিশন ডিসপ্লেতে অ্যাসফল্ট 8-এর মতো গেমগুলো খুবই এনজয় করেছি। চলুন গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা দেখা যাক। রেডমি 5 প্লাসে 3 GB র্যামের মধ্যে 1.3 GB র্যাম ফ্রি পাওয়া যাবে আইডল সিচুয়েশনে। ভারী কিছু অ্যাপস রান করার পরও বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি রেডমি 5 প্লাসে। 3 GB র্যাম এবং 32 GB স্টোরেজ এবং 4 GB র্যাম 64 GB স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট থাকছে 5 প্লাসের। রেডমি 5 প্লাসের ব্যাটারি লাইফ স্যাটিসফ্যাকশনের অন্য নাম। সারাদিন ওয়েব ব্রাউজিং, ফেসবুকিং, টুকটাক ছবি তোলা, গেমিং এবং ইউটিউবিংয়ের পরও রাতে বাড়ি ফিরেছি 20-25% ব্যাটারি লাইফ নিয়ে। ফোনটি 0-100% পর্যন্ত চার্জ হতে 2 ঘন্টার বেশি সময় নিয়েছে। এবং কিছুদিন আগে আমার বাসায় আমি যখন এটা চার্জ দিয়েছিলাম, তখন দেখা গিয়েছে এটা ফুল চার্জ হতে 3 ঘন্টারও বেশি সময় লেগেছিল। বিষয়টা লিটল বিট কনফিউজিং। 12 MP রেয়ার ক্যামেরা এবং 5 MP সেলফি শুটার থাকছে রেডমি 5 প্লাসে, অ্যাপারচার F2.2।
ক্যামেরা ইউআই খুবই সাদামাটা, বাড়তি কোনো ফিচার থাকছে না। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য টোন স্কিন কাস্টমাইজ করার অপশন থাকলেও ছবিতে তা ইমপ্লিমেন্ট করে নোটিসেবল কোনো পার্থক্য পায়নি। 4:3, 16:9 বা 18:9 ক্যামেরা ফ্রেমের অপশন থাকছে রেয়ার আর ফ্রন্টের দুটো ক্যামেরাতেই। 4K ভিডিও সাপোর্ট থাকছে এর রেয়ার ক্যামেরায়। স্ট্যাবিলাইজার না থাকার দরুন 4K ভিডিও ছিল ঝার্কময়। ওভারঅল এর ক্যামেরার ভিডিও ছিল যথেষ্ট রকম বাজে। স্টিল ছবির কথায় আসলে এর ক্যামেরায় তোলা ছবি আমার কাছে ভালো লাগেনি। কালার অ্যাকুরেন্সি ঠিক থাকলেও শার্পনেস এবং ডিটেলের ব্যাপক ঘাটতি ছিল। সাবজেক্ট খুব কাছে থাকলে ভালো রকম ডিটেল পেয়েছি এর ক্যামেরায়, দূরের সাবজেক্ট ছিল ডার্টি পিক্সেলে ভরা। ক্যামেরাটি খুবই অ্যাভারেজ লেগেছে আমার কাছে। পেছনে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ এবং সামনেও সেলফি তোলার জন্য থাকছে ফ্ল্যাশ লাইট। স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটের ভক্ত আমি কোনোদিনই ছিলাম না, তাই এ ব্যাপারে আর কথা না বেরিয়ে চলুন নেক্সট সেকশনে। চলুন এবার দেখা যাক এই স্মার্টফোনটি আসলে কাদের জন্য। আপনি যদি ফুল ভিশন ডিসপ্লে, লঙ্গার ব্যাটারি লাইফ, পাওয়ারফুল ডিভাইস আর অ্যাভারেজ ক্যামেরা হলেই চলে এই টাইপের ইউজার হন, তাহলে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন রেডমি 5 প্লাস। কিন্তু যদি ক্যামেরা আপনার মেইন কনসার্ন হয়ে থাকে তাহলে বলবো লাইন চেঞ্জ করেন, কিংবা স্টাইলিশ ডিজাইন বা স্টক অ্যান্ড্রয়েড যারা পছন্দ করেন তারাও রেডমি 5 প্লাসের লাইন থেকে সরে দাঁড়াতে পারেন। এর ডিজাইন খুবই গতানুগতিক এবং বিল্ড কোয়ালিটিও খুবই অ্যাভারেজ। হাইব্রিড সিম কার্ডও এই ফোনের আরেকটি ল্যাকিংস বলে মনে হয়েছে আমার কাছে। তবে ক্যামেরার কথা বাদ দিলে রেডমি 5 প্লাস এইরকম প্রাইস রেঞ্জে মিড রেঞ্জের ফোনের লাইনে সগর্বে দাঁড়িয়ে থাকতে পারে। এই ভিডিওটি রেডমি 5 প্লাস প্রায় 10 দিন এক্সপিরিয়েন্স করার পর বানানো হয়েছে। সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার কাছে ওভারঅল রেডমি 5 প্লাস খুবই ভালো লেগেছে। আজ এখানে শেষ করতে হচ্ছে। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন এবং সাবস্ক্রাইব বাটনটি খুঁজে পাননি, আশা করি বাটনটি খুঁজে সাবস্ক্রাইব করতে কার্পণ্য করবেন না। বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। আসছি খুব শীঘ্রই রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।